বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানা ভয়াল রূপ ধারণ করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে। সর্বশেষ গতি প্রকৃতি অনুসারে ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উড়িষ্যার আপনার পুরী এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে সাগর আইল্যান্ড এর মাঝামাঝি দিয়ে উঠবে। এটা হয়তো আজকে মধ্যরাতের পরে যে ভোরের দিকে এটা ওই দিকে আঘাত করবে। তবে যেটা হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং এইসব জায়গাতে হয়তো আপনার দমকা ঝড়ো হওয়া এটা কন্টিনিউ করবে এবং কম বেশি সারা দেশে বৃষ্টি হবে। তবে এর প্রভাবে যেটা হবে, সাগর যেহেতু উত্তাল রয়েছে এই জন্য আমরা 4টা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কসংকেত দিকে যেতে বলা হয়েছে। সিগনাল হয়তো বাড়বে না, তবে সাগরে মাছ ধরা নৌকার ট্রলারকে আমরা নিরাপদ আশ্রয় থাকতে বলেছি। দর্শক, ঘূর্ণিঝড় দানার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, প্রবল ঘূর্ণিঝড় দানার আঘাত হানার বিষয়ে সবশেষ কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। নাবিলা, আবহাওয়া অফিস যেটি বলছে যে প্রবল ঘূর্ণিঝড় দানা এখন ভারতের যে আঘাত স্থল অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে 280 কিলোমিটার দূরে অবস্থান করছে, অর্থাৎ এই আজকে মধ্যরাত অর্থাৎ 12টার পর থেকে ভোরের যে কোনো এক সময় আসলে ঝড়টি ভারতের ভূখণ্ডে আছড়ে পড়বে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে ঝড়ের যে গতিপথ ছিল শুরু থেকে এখনও সেই একই গতিপথে আগাচ্ছে। গতকালকে থেকেই কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে একটি কথা জানাচ্ছিলেন যে গতিপথ যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশ তেমন একটা ঝুঁকিতে পড়বে না, এখনও সেই একই গতিপথে আসলে এগিয়ে যাচ্ছে। যে রাতে যে কোনো সময় হয়তো আঘাত আনবে, তবে বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেই উপকূলীয় জেলাগুলোতে আসলে বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল এই অঞ্চলে এই ঝড়ের যে বহির্ভাগ রয়েছে সেই বহির্ভাগের প্রভাবের কারণে কিন্তু ঝড় হবে এবং সাথে কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টি হবে। এবং শুধু উপকূলীয় এলাকা নয়, আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে এবং আগামীকাল আসলে সারা দেশেই হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে দু এক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সেটি আসলে খুব বেশি আকারে হবে না। এবং তারপর দিন আসলে আবহাওয়া আগের মতোই স্বাভাবিক হয়ে আসবে। এবং আমরা আজকে সকাল থেকে রাজধানীতে যেটি দেখছি যে সকাল থেকে কিন্তু রাজধানীর আকাশ মেঘলা রয়েছে, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে খুব বেশি ক্ষয়ক্ষতি আমাদের উপকূলীয় এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এবং এই মাসে কোনো ধরনের ঝড়ের সম্ভাবনাও আবহাওয়া অফিস দেখছে না। এবং নভেম্বরের শুরুর দিকে একটি সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরে বলে তারা আশঙ্কা করছে। তা এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে ঘূর্ণিঝড় দানার সবশেষ তথ্য। ধন্যবাদ রফিক আপনাকে।